আজ আমি এসেছি গুজরাটের গ্রামে এবং একেবারে মাঠ থেকে আমি গুজরাটের গ্রামের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই দেখুন তিলের চাষ হচ্ছে, তিল দেখতে পাচ্ছেন আমার হাতে আছে। ক্যা হ্যা ইয়ে তাল তিল তিল তাল তাল হ্যাঁ ये क्या क्या भाव मिलता है इसका? इसका 3,350 3,500 रुपया 3,350 20 किलो का। तो ये बन गया क्या? ये तैयार हो गया? तैयार हो गया है। अभी इसको बेचना है? इसको बेचना है, अभी बारिश है, थोड़ा सूखनी देनी पड़ेगी। अच्छा, ये कितना क्विंटल है अभी? ये 10 बीघा में है, 10 बीघा बोलते 10 बीघा जमीते तिले चाष हुई छे। देखुन कितना बीघा जमीन में किया? 10 बीघा में। 10 बीघा और कितना कीमत, कितना किलो मिलेगा 10 बीघा में? 10 बीघा में किला तो हमको नहीं पता, हम 50-60 मन हो जाएगा, 20 किलो 50 থেকে 60 মণ এই তিল পাবে, যেটা 3,500 রুপিয়া হ্যাঁ না 3,500 মণ কা কিমত হ্যাঁ। এক মণের দাম 3,500 টাকা। এই তিলের চাষ পুরো গুজরাটের গ্রামে ঘুরছি আজকে, আমি আপনাদের দেখাচ্ছি, আরও অনেক ভিডিও দেখাবো, গ্রামের বাড়ি দেখাবো। ইসকে বাদ কে করেঙ্গে ইসমে? জিরা জিরা। এই যখন তিল উঠে যাবে কব লাগায়েঙ্গে জিরা? জিরা দিওয়ালি পে। ঠিক, দিওয়ালির পরে। হ্যাঁ, 11 মহিনা কি নভেম্বর মাসে। দিওয়ালির পরে যখন এই জিরে এই ক্ষেত থেকে উঠে যাবে তখন সেখানে জিরে লাগানো হবে। এই তিল উঠে গেলে জিরে লাগানো হবে। এবং আপনারা জানেন যে আমাদের বাংলায় যেমন জমি থাকে, খুব ছোট ছোট আল দেওয়া থাকে, পরিবারের ভাগ করা জমি থাকে, এখানে সেরকম নয়। ইয়ে কিতনা বিঘা জমি নেয়? 15। এখানে 15 বিঘা জমিতে এই তিলের চাষ হয়েছে, 15 বিঘে জমিতে তিলের চাষ হয়েছে। খুব মনোরম এই ভিডিওটি আপনারা দেখবেন, ভালো লাগবে। আরও আগে অনেক কিছু দেখাবো, গ্রামটা দেখাবো, গ্রামের বাড়ি দেখাবো। আসুন ধীরে ধীরে দেখাচ্ছি। ঠান্ডি কে সিজন জো বানা কে মিঠাই বানাতা হ্যায়। এই দেখুন অরোরের ডাল, এখানে ডালের চাষ হয়েছে, মানে যাহা তিল হতা হ্যায় ওয়াই আরো দিয়া হতা হ্যায়। আচ্ছা, এটা অরোর ডালের চাষ হচ্ছে এখানে। এখানে একদিকে তিল হচ্ছে আপনারা দেখছেন, আরেকদিকে অরোর ডাল হচ্ছে। চাষের জমির মধ্যেই জলের ব্যবস্থা আছে। এই দেখুন আপনাদের চাষের জমি দেখিয়েছি। আর এখানে এখানে জলের ব্যবস্থা আছে, যদি প্রয়োজন পড়ে এখান থেকে জল নিয়ে চাষের জমিতে দেওয়ার জন্য চাষের ক্ষেতের মধ্যেই জলের ব্যবস্থা করা আছে। খুব সুন্দরভাবে এখানে চাষ হয়, এই দেখতে পাচ্ছেন আপনারা। এই ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছি, সুন্দর একটা অভিজ্ঞতা হলো যে বাংলার গ্রাম তো আমরা অনেক দেখেছি, গুজরাটের গ্রাম কিরাম হয় সেটা দেখার ইচ্ছা ছিল। তো আমি আমার ল্যান্ডলর্ডকে বলেছিলাম, যে বাড়িতে আমি ভাড়া থাকি, যে আমি দেখব। তো উনি আমার ব্যবস্থা করে দিয়েছেন দেখার, গ্রাম ভালোই লাগলো। প্রচণ্ড কাদা, এখন ফোনটা রাখছি। এখন আমি যে খেতে এসে পৌঁছেছি এটা হচ্ছে কাপাস, তুলো যেটাকে আপনারা তুলো বলেন। এই কাপাসের ক্ষেতটা দেখাচ্ছি। ইসমে কাপাস কাহাঁ হ্যায়? অভি নেই হ্যায়, ইসমে কাপাস হোগা। হ্যাঁ, ইসমে ইসমে ইসি মে কাপাস হোগা। আচ্ছা, অভি তো ইয়ে ছোটা হ্যায়। আচ্ছা, 3 মহিনে মে হো জায়েগা। 3 মহিনা মে বড়া হো জায়েগা। তো এই দেখুন এখন এটা ফুলের অবস্থায় আছে, 3 মাস পর এখানে কাপাস হবে। তো এক 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 ইয়ে ডিব্বা মে কিতনা কাপাস হোগা? 50 গ্রাম হো জায়েগা।
এই একটা ফুলের মধ্যে থেকে 50 থেকে 60 গ্রামের কাপাস হবে। খুবই রোমাঞ্চকর এবং তথ্য সম্বলিত এই ভিডিও। দেখুন কাপাসের ক্ষেত এখানে গুজরাটে মূলত মুমফলি ওরা বলে, যেটা আমরা বলি কাঁচা বাদাম। কাঁচা বাদাম গানের সূত্রে তো সবাই জানে, কাঁচা বাদাম, মুমফলি এবং কাপাস। মুমফলি এবং কাপাসের এই ক্ষেত, গুজরাটের ক্ষেত দেখাচ্ছি আজকে আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, চ্যানেলটা শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, আরও অনেক কিছু দেখাবো গ্রামের দৃশ্য, গুজরাটের গ্রামের দৃশ্য। গ্রামের যে মাতাজির মন্দির, গ্রামের রাস্তা দিয়ে সেই মন্দিরে যাচ্ছি। ভারতবর্ষের অর্থনীতির একটা বৃহত্তর অংশের যে সরাসরি যোগাযোগ অর্থনীতির সঙ্গে ভারতবর্ষের, সেটা কিন্তু এই গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করেই হয়। আপনারা যত বড় বড় শেয়ার মার্কেটের কোম্পানি দেখেন, ট্রেডিং দেখেন, আজও ভারতবর্ষের অর্থনীতির স্তম্ভ এই গ্রামীণ অর্থনীতি। সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যের গ্রাম হোক, পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, গুজরাট হোক, আর আপনার আমার সকলের প্রিয় বাংলা হোক। তো এই গ্রামীণ অর্থনীতি, এই দেখুন পদ্ম ফুলের চাষ, এই দেখুন কত মোষ, এই দেখুন এক বৃদ্ধ যে দেখভাল করে মোষের। কেম ছো? মজামা মজামা। শু নাম ছে তোমারো? লালজি ভাই। লালজি ভাই কেম ছো? মজামা। হ্যাঁ হ্যাঁ, ও আপকা হ্যাঁ। এই দেখুন একটা প্রচুর মোষ নেবে যাচ্ছে জলে। মাটির কেসে বানতা হ্যাঁ। এবার দেখুন গ্রামের, এতক্ষণ আপনাদের ক্ষেত দেখালাম, এবার গ্রামের বাড়ি কিরকম হয় সেটা দেখাচ্ছি। গ্রামের বাড়ি এই দেখুন, সুনাম ছে তোমারও? তোমারও নাম নাথি? পুরা দিন ইউটিউব দেখতেও হরেশ ভাই, কেম ছো হরেশ ভাই? এই দেখুন গ্রামের বাড়ি কিরাম হয় গুজরাটে, সেই ভিডিও। এটা রান্নাঘর, রান্নাঘর, রসুই ঘরে। এই দেখুন রান্নাঘরের ভিডিও, পুরো গ্রাম আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। ভেতরের ঘরের ভিডিও, গ্রামের বাড়ি, বেডরুম সবই তুলে ধরলাম আপনাদের। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ফেসবুকে হলে ফলো করবেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন। সকলকে দেখবার সুযোগ করে